বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিভাবে সহজে অল্প সময়ে ইংরেজি সাহিত্যে সর্বাধিক মার্ক পাওয়া যায় তা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। ভিউয়ার্স, এই চ্যানেলের তুলে ধরা হয়েছে মাত্র 7 জন রাইটার সম্পর্কে জেনে আপনি সর্বাধিক মার্ক কিভাবে পেতে পারেন তা এই চ্যানেলে তুলে ধরা হয়েছে। তো এই বিষয়গুলো জানার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ যে বিষয়টি নিয়ে ডিসকাস করব তিনি হলেন ইংরেজি সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ একজন রাইটার। তিনি কতটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণের মাধ্যমে, একটা বিষয়ের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে জিবি শো আর জর্জ বার্নার্ড শো থেকে 12 বিসিএসে 3টা কোশ্চেন এসেছিল। তো ফিওর্স, তিনি হলেন বেসিক্যালি একজন আইরিশ প্লেরাইট, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা। তিনি তার লেখা নাটকগুলো মনে রাখার একটি ইজি টেকনিক এই ভিডিওতে শেয়ার করা হবে। তো ইজি টেকনিক শেয়ার করার আগে তার সম্পর্কে বেসিক যে আইডিয়া যেগুলো পরীক্ষার জন্য আসতে পারে সেগুলো হলো, তিনি যেটা মনে রাখতে হবে সেটি হলো তিনি একজন আইরিশ প্লেরাইট, তা মডার্ন, এবং তিনি হলেন একজন মডার্ন ড্রামাটিস্ট, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা, যেটি 12 বিসিএসে এসেছিল। ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা কাকে বলা হয়? এটি 12 বিসিএসে এসেছিল, 12 বিসিএসে শুধু এই আসে নাই, আরও 2টা কোয়েশ্চেন এসেছে, স্যার আর্মস অ্যান্ড দ্য সুপারম্যান কার লেখা, কিংবা সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা। এইভাবে মোট 3টা কোয়েশ্চেন 12 বিসিএসে এসেছিল। তো এখানে আপনারা দেখছেন জর্জ বার্নার্ড শো আর জিবি শো এর কিছু নাটক লেখা আছে। তো এই নাটকগুলো আমরা সহজে একটা কৌশলের মাধ্যমে মনে রাখতে পারি। তো কৌশলটি মনে রাখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ডিয়ার ভিউয়ার্স, কীভাবে জিবি শো এর নাটকগুলো মনে রাখা যায় তা এখন আমরা দেখব। জিবি শো এর নাটকগুলো প্রথমে আছে দ্য ডক্টরস ডিলেমা, মিসেস ওয়ারেন প্রফেশন, ক্যান্ডিডা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, আর্মস অ্যান্ড দ্য সুপারম্যান। এই কয়টি হলো জর্জ বার্নার্ড শোয়ের লেখা নাটক। তো এই নাটকগুলো আমরা টেকনিক্যালি মনে রাখতে পারি, এভাবে আমরা মনে রাখতে পারি যে ডক্টর ওয়ারেন যখন মানুষের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপার ম্যানের সাথে দেখা করতে গেল। তো এখান থেকে এগুলো ফাইন্ড আউট করবো কীভাবে পেছন্দ মেলানো যায়। এখানে আছে ডক্টর ডিলেমা, এখানে ডক্টরস বলেছিলাম কি, ডক্টর ওয়ারেন যখন মানুষের ক্যান্সার চিকিৎসা, অর্থাৎ ক্যান্ডিডাকে ক্যান্সার ধরে মনে রাখা সুবিধার্থে ক্যান্সারের চিকিৎসা করছিল, তখন সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের কাছে গেল। তাহলে ভিউয়ার্স এভাবে মনে রাখতে পারি যে দ্য ডক্টর ডিলেমাসের জাস্ট ডক্টর, আর মিসেস ওয়ারেন্স প্রফেশনের এখানে জাস্ট ওয়ারেন, অর্থাৎ ডক্টর ওয়ারেন্স ক্যান্ডিডাকে ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের কাছে গেল। অর্থাৎ ভিউয়ার্স, এই নাটকগুলো এই টেকনিকে বা এই কথাটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই চ্যানেল।
Okay, viewers, see you again.